হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো মুড়ি ঘন্ট ঘরোয়া পদ্ধতিতে অথচ টেস্টি এটা একটা বাঙালি সাবেকি রান্না মা দিদা ঠাম্মা সবাই বানিয়েছে এই রান্নাটা চলুন আসুন বানিয়ে ফেলি এটার জন্য চাই জিরে শুকনো লঙ্কা লবঙ্গ ডালচিনি এলাচ আর পেঁয়াজ কুচি করেছি কেটে নিয়েছি এটা আর আদা রসুন বাটা আর আলু কুচিয়ে নিয়েছি একটুখানি চাল লাগবে গোবিন্দভোগ চাল হোক বাসমতি চাল হোক যেটা আপনারা দিতে পারেন এবারে আমি মুড়ো মাছের একটা কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি বড়ো সাইজে তেল হলুদ নুন মাখিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম এবারে আমি ভালো করে তেলটা গরম হলে আলুটা ভেজে নেব আজকে কিন্তু আলুটা সেদ্ধ করে রাখিনি এই আলুটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে অল্প নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ঘন্টতে আপনি চাইলে চালের বদলে চিঁড়েও দিতে পারেন অনেকে আবার খইও দেয় অল্প করে কিন্তু আমি চাল দিচ্ছি আলুটা হ্যাড়াহি ভাজাই হয়ে এসেছে এবার আমি তুলে নেবো এটা লাল লাল হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিচ্ছি তেলটা আবার একটু তেল দিয়ে দিলাম ওতে এবার আমি মাছের মুড়োটা ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে ভাজবো উল্টে পিল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মুড়োটা যত ভালো করে ভাজা হবে তত ভালো টেস্টি হবে মুড়ি ঘন্টটা কাতলা মাছের একটা মুড়ো আছে এটা উল্টে পাল্টে ভালো করে মিডিয়াম আছে এটাকে ভাজতে থাকতে হবে বাঙালির ঘরে ঘরেই এ রান্নাটা হয় মুড়িঘণ্ট অনেকে ভালোবাসেন অনেকে কি প্রায় লোকই ভালোবাসেন এটা ভালো করে মুড়োটা ভেজে নিচ্ছি আপনারা চাইলেন রুই চাইলে রুই মাছের মাথা দিয়েও আপনি এটা করতে পারেন রুই মাছের মুড়ো দিয়েও হয় কাতলা মাছের মুড়ো দিয়েও হয় বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি মাছটা তুলে নেব সরি মাছটা নয় মাছের মাথাটা ভেজে তুলে নেব ওই তেলেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে লবঙ্গ আর এলাচ একটা শুকনো লঙ্কা দিচ্ছি না দুটো দুটো দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি এক টুকরো ডালচিনি দুটো এলাচ আর একটু জিরে আর চারটে কি পাঁচটা লবঙ্গ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটাটা হাফ চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি এর কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি চালটা অ্যাড করবো এক মুঠো চাল দিয়েছি এটা হাফ কাপেরও কম হবে ভালো করে চালটা একটু ভেজে নেব এবারে দিচ্ছি আমি এতে জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এটা একটু নুন দিলাম এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব বেশি দেবো না কেননা না এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো বেশি দিলাম না এটা যেহেতু আমি এটা গরম মশলা দেবো তাই এটা বেশি স্পাইসি হয়ে যেতে পারে ওই জন্য লঙ্কা গুঁড়োটা একটু অল্প পরিমাণেই দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু জল দিয়ে আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা একটু নাড়াচাড়া করে নেব এবারে মাছের মাথাটা অ্যাড করে দেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কষাতে থাকবে এটাকে এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেবো যতটুকু সেদ্ধ হওয়ার মতো চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলু তো আগে থেকেই ভাজা আছে চালটা সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর খুলে নিলাম জল হেরাহেরি শুকিয়ে এসেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আলুও সেদ্ধ হয়ে গেছে এতে দিচ্ছি আমি গরম মশলা হোমমেড গরম মশলা গুঁড়ো দেবো একটু ঘি দেশি ঘি করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের মুড়ি সাবেকি রান্না দেখুন দেখেই মনে হচ্ছে না কতটা টেস্টি হয়েছে আপনারাও বানিয়ে ফেলুন ঘরে আমার পদ্ধতিতে মুড়ি ঘন্ট দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে খেতে তার মানে আরও সুন্দর হবে তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলুন ঘরে আর আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর ভালো মন্দ যাই লাগুক না কেন কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে পেল আইকনটি একবার দাবিয়ে দেবেন তাহলে আমার নতুন রান্না যখনই আমি আপলোড করব। আপনাদের কাছে পৌঁছে যাবে আর সৌভাগ্য হবে আমার যে আপনারা আমার রান্নাটি দেখতে পাবেন এইভাবেই আমার পাশে থাকুন ধন্যবাদ